সরকারি বা বেসরকারি অনেক অফিসে নাইট শিফটে কাজ করতে হয়। কল সেন্টার, মিডিয়া হাউস, হসপিটাল, বিভিন্ন কোম্পানিতে রাতে কিছু মানুষকে কাজ করতেই হয়। বিশেষ করে আমাদের দেশে কলকারখানায় প্রায় বাধ্যতামূলক, সে ছেলে হোক বা মেয়ে নাইট শিফটে কাজ করতে হয় আজকাল প্রায় সবাইকেই। আর স্বাভাবিকভাবে রাতের ঘুম কাটিয়ে কাজ করে দিনের ঘুম সে শূন্যতা পূরণ করতে পারে না, ফলে তৈরি হয় নানা শারীরিক সমস্যা। বিভিন্ন গবেষণা দেখা গেছে রাতে কাজ করার কারণে রাত্রিকালীন কর্মীরা ডায়াবেটিস, স্ট্রেস, অনিদ্রা, হার্টের সমস্যায় আক্রান্ত তুলনামূলকভাবে বেশি হন। তবে একটু সচেতন থাকলে সেই সমস্যা বা অসুবিধাগুলো কাটিয়ে উঠতে পারবেন। নাইট শিফট হয়তো এড়াতে পারবেন না, কিন্তু এর জন্য শরীরের অসুস্থতাকে এড়ানো যায় খুব সহজেই। মাত্র 5টি নিয়ম মানলেই আপনার শরীর সামলে নেবে দিনের পর দিন নাইট শিফটের ধাক্কা। চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, রাতের শিফট শুরু হওয়ার আগে ভালোমতো ঘুমুন। নাইট শিফটের জন্য রাতে জাগতে হয় আর দিনে ঘুমাতে হয়, এর ফলে বায়োলজিক্যাল ঘড়ির 12টা বাজে, অপর্যাপ্ত হয় ঘুম। সেই ঘুমের ঘাটতি মিটিয়ে নিন শিফট শুরু হওয়ার অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে। যদি আপনার শিফট শুরু হয় রাত 8টায়, তাহলে অফিস যাওয়ার আগে 7 থেকে 8 ঘন্টা ঘুম, ঘুম থেকে উঠে একটু হেঁটে আসুন, তারপর তৈরি হন অফিসের জন্য। নাম্বার 2, রাতের শিফটে কাজ থেকে ফিরেই ঘুম নয়। মনে রাখতে হবে নাইট শিফটে কাজের ক্লান্তি দিনের কর্মক্ষমতা কমায়, ফলে দিনে কাজের পরিশ্রম যতই হোক না কেন নাইট শিফটে পরিশ্রম অনেক বেশি, কারণ এতে মানসিক ক্লান্তির সঙ্গে থাকে শারীরিক ক্লান্তিও। তাই বাড়ি ফিরে যদি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েন, তবে ততটাও ক্লান্ত বোধ কাটবে না আপনার। তাই বাড়ি ফিরে পছন্দের কাজ করুন, বই পড়া, গান শোনা, পছন্দের খাবার খাওয়া, বেশ কিছুটা সময় রিল্যাক্স করে তারপর ঘুমাতে যান। নাম্বার 3, কফি, কোল্ড ড্রিঙ্কস খাওয়া বাদ দিন। রাতে জেগে থাকতে অনেকেই ঘন ঘন কফি খান, সেটা কিন্তু শরীরে সব থেকে বেশি ক্ষতি করে। তাই নাইট শিফটে কাজের ফাঁকে ঘুম পেল ব্রেক নিন, হেঁটে আসুন, কিন্তু কফি বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে শরীরের 12টা বাজাবেন না। নাম্বার 4, টুকটাক খাওয়া বাদ দিন। রাতে কাজ করতে করতে অনেকে মুখ চালাতে ভালোবাসেন, খিদে না পেলেও স্ন্যাক্স জাতীয় কিছু খেতে ইচ্ছে করে এই সময়। তবে সেই পথে হাঁটবেন না, কারণ অসময়ের খাওয়া ফ্যাট বাড়ায়। শুধু তাই নয়, ঘুমও বেশি পায় এ ধরনের খাওয়াতে। তার বদলে খেতে পারেন প্রোটিন জাতীয় খাবার, খান ডিম, পনির বা পিনাট বাটার জাতীয় খাবার, এতে ঘুম আসবে না সহজে। নাম্বার 5, রাতের শিফটে কাজ করলে অবশ্যই ব্যায়াম জরুরি। সপ্তাহে যতদিনই নাইট শিফটে কাজ করুন না কেন, দিনের বেলায় নিয়ম করে ব্যায়াম করুন বা জিমে যান। শরীর চর্চা আপনাকে ফিট রাখবে ও সতেজ থাকবেন। ব্যায়ামের আগে হালকা কিছু খান, ফল, প্রোটিন বা বিস্কুট জাতীয় খাবার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেবে। দেহ ঘড়ি ঠিক রাখুন, আমাদের শরীর রাতে ঘুম এবং দিনে জেগে থাকার মতো সময় ঠিক করা, কিন্তু রাতে কাজ করার কারণে এই নিয়মে ব্যাঘাত ঘটে থাকে। যদি রাতে ঘুম পায় তবে জোর করে জেগে থাকুন, ঠিক একইভাবে দিনে ঘুমের অভ্যাস করুন। কিছুদিন করলে এতে আপনার শরীর অভ্যস্ত হয়ে পড়বে। রাতে যারা কাজ করেন তাদেরকে স্বাস্থ্যের প্রতি একটু বেশি যত্ন নিতে হয়, না হলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে বেশি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনার প্রশ্ন। আর আপনি যদি চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।